जय भवानी जय शर्मानी, जय जय भवानी जय शर्मानी, जय त्रिभुवन सुखदानी, जय जय भवानी जय शर्मानी, जय त्रिभुवन सुखदानी, तेरे मायानंद पार जाओ সরস্বতী পুজোটা আমাদের কাছে একটু স্পেশাল, কারণ আঁচল একটু বুঝতে শিখেছে সবকিছু, কোন ঠাকুর কি বৃত্তান্ত সেগুলো একটু একটু বুঝতে শিখেছে, আর ওকে বলতেও ভালো লাগে, আর ওর আনন্দটা দেখতেও ভালো লাগে। তো এখানে দেখো ঠাকুর চলে এসছে আমাদের বাড়িতে, সরস্বতী পুজোর ঠিক আগের দিনের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো সারাদিন সরস্বতী পুজোর সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে একই সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখো রিয়াকশানগুলো কি কিউট লাগছে। তো এইটুকু ছোটো ছোটো বাচ্চাদেরই কিন্তু এই সরস্বতী পুজোটা আমি মেনলি, আমার মনে হয় যে সরস্বতী পুজো মানে ছোটো ছোটো বাচ্চাদের পুজো, ওদের হাতে করে দেওয়া, ওদের ছোটো ছোটো মানে অল্প বয়সেই শাড়ি পরতে শেখা। তো দেখো রিয়াকশানগুলো, আর তোমরা কিউটি পাওয়া চলে সাথে থেকো। এদিকে দেখো আমাদের ঠাকুর যথাস্থানে বসে গেছে। তো এবার আমি আর মা দুজনে মিলে এবার ঠাকুরের সমস্ত আয়োজন কমপ্লিট করছি, কারণ সকালবেলা প্রায় অনেক সকালের দিকেই কিন্তু আমাদের টাকা প্রায় আসছে। তো সেই কারণে আমি আর মা দুজনেই এই সমস্ত আয়োজন কমপ্লিট করে রাখছি, নাহলে অনেক ঘুরে উঠে এত কিছু আয়োজন করা একটু চাপের, আর আমার কাছে তো ভীষণই চাপের যে শীতকালে এত ঘুরে উঠে ঠাকুরের আয়োজন করব, স্নান করে উঠে সেটা আমার কাছে একটু কঠিন হয়ে যায়। তো সেই কারণে আমি আর মা দুজনেই এই আয়োজনগুলো করে রাখছি। দেখো মা মালা গাচ্ছে, তো আমি মালাটা পরিয়েও দিলাম ঠাকুরকে। তো এরপর বাকি যেহেতু হোম হবে বাড়িতে, তাই সেই হোমের জন্য বেলপাতাগুলো সুন্দর করে বেছে রাখা। আর এদিকে দেখো আঁচল যেহেতু কোনো কাজ পাচ্ছে না, তাই অকাজটাই ও ধরে নিয়েছে, আমার চুল ধরে টানাটানি করছে। তো সবাই যেহেতু কাজ করছে, ওকেও কাজ করতে দেওয়া হচ্ছে না বলে ও একটু রাগরাগ করছে। সাথে দেখো টিভি রিমোট নিয়ে টানাটানি করছে, মানে ওর উপদ্রব সহ্য করে আমাদের সমস্ত আয়োজনটা করতে হয়েছে। আজকে সরস্বতী পুজোর আগের দিন, রাত্রি এখন 1:15 বাজে, দেখতে পাচ্ছ আমাদের এখন থেকেই পুজোর আয়োজনটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি আর মা দুজনে মিলে আয়োজন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, যেহেতু কাল সকাল 7টার সময় ঠাকুর মশাই আসবে। তো সেই কারণে আজকেই সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক বাড়ি কি হয়, আমাদের সকালবেলাতেই পুজো হয়, তো সেই কারণে আমরা আগের দিন রাতে সব কিছু কমপ্লিট করে রাখি, নাহলে ভোরবেলা উঠে অত কিছু করা সম্ভব না। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম, তো কালকে সারাদিন চলবে কী কী করবো না করবো, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো। আঁচলের জন্য এবার সরস্বতী পুজোর এক নতুন শাড়ি কিনেছি, তো সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে, তোমরা দেখো কেমন লাগলো। আর আরেকটা শাড়িও কেনা হয়েছে, একটু জামাও কেনা হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট বক্সে প্লিজ জানিও। শাড়িটা কি বলতো, এই শাড়িটা এখনই ওকে পরানো হবে না, কিছুদিন পর পরানো হবে।
সরস্বতী পূজার সমস্ত আয়োজন করার পর আঁচলের নতুন যেসব শাড়িগুলো আমরা কিনেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই করতে করতে রাত্রিটা কেটে গেল। এবার পরের দিনের সকালবেলাকার পালা। পরের দিন সকালবেলায় এবার ঘুম থেকে উঠতে হবে এবং স্নান টান করে আঁচলকে রেডি করতে হবে। এটা আমার একটা বড় কাজ, নিজেকেও রেডি করতে হবে, এবার আঁচলকেও রেডি করতে হবে। কারণ এবার ও একটু সাজন গুজন হয়েছে, মানে আগের বছর তো অত সাজগোজ বুঝতো না। আগের বছরই ওকে আমি শাড়ি পরিয়েছিলাম, কিন্তু এই বছর একটু সাজগোজ। দেখো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। এবার দেখো সকাল উঠতে না উঠতে এবার ওকে আমি নিজেকে রেডি করতে হয়েছে আগে। তো নিজে আমি স্নান টান করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, কোনো রকমে আমি সেজেছি, যেহেতু সকাল 7টায় পুজো ছিল। তো দেখো এবার আঁচলকে রেডি করছি। আঁচলের শাড়ি পরা মোটামুটি হয়ে গেছে, এবার আঁচলটা করতে হচ্ছে, আঁচলের আঁচল করতে হচ্ছে। তো এবার প্লিটগুলো করে নিচ্ছি। এবার কতক্ষণ যে শাড়িটা পরে থাকবে জানি না, আগের বছর তো অনেকক্ষণই শাড়িটা পরেছিল। আর একটা কথা হচ্ছে, আমি একটু সোয়েটারের উপরে শাড়িটা পরেছি, আমি ব্লাউজটা পরাইনি, কারণ যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে। তো দেখো খুব সুন্দর লাগছে আমার, যে কী ভালো লাগছে শাড়িটা পরে সেটা মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আর ও খুব সুন্দর শাড়ি পরেও পারে, অনেকক্ষণ থাকতে পারে, আগের বছর তো সারাদিনই শাড়িটা পরেছিল। তো দেখো এবার একটা ছোট টিপ পরিয়ে দেবো আর মাথার ক্লিপটা পরিয়ে দেবো। তারপর আমাদের ওদিকে ঠাকুর মশাই চলে এসেছে, মাও ডাকাডাকি করছে, এবার চটপট এবার ওই ঘরে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আঁচল রেডি হয়ে গেছে, এদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো পুজোটা পুরোটা তো দেখানো সম্ভব না, তো আমি কিছুটা পোর্শন পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এবারে সরস্বতী পুজোটা অন্যরকম কেন বলেছিলাম তোমরা নিজেরাই দেখলে। পুরো পুজোটাই অঞ্জলিও দিল একটু আঁচল। আর দেখো এবার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমাদের বাড়িতে বর্ণালীর হাতের গরম গরম লুচি আর ফুলকপির তরকারি, এটাই ছিল আজকের সেদিনকার ব্রেকফাস্টের মেনু। তো চটপট সেটা খেয়ে আঁচলকে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখতে কোথায় যাব সেটা এবার তোমরা দেখো, আর সাথে দেখো আঁচল কিন্তু সেই শাড়িটা ছাড়েনি, শাড়িটা পরেই কিন্তু বেরোচ্ছে। আমি একটু শাড়িটা চেঞ্জ করে একটু সাজুগুজু করে নিয়েছি মাঝখান থেকে, কারণ সরস্বতী পুজোয় মেয়ের সাথে যেহেতু বেরোচ্ছি তাই একটু সাজগোজ না করলে চলে না। তো দেখো আর সাথে থাকো। প্রথমেই আমরা চলে এলাম আঁচলের স্কুলে, অর্থাৎ কিডজিতে। কিডজিতে আমরা এসে দেখলাম প্রচুর বাচ্চাদের হাতেখড়ি হচ্ছে। তো প্রায় শেষের দিকে ছিল পুজোটা, কারণ 10টা থেকে পুজো শুরু হওয়ার কথা ছিল, তো অনেকটাই শেষের দিকে পুজো চলে এসছে। আর এদিকে দেখো অন্যদিকে সমস্ত খাওয়া দাওয়ার ওরা লাঞ্চের ব্যবস্থাও করেছে, তো আমরা লাঞ্চ করিনি, আমরা চলে এসেছিলাম, কারণ আমাদের অন্যান্য ঠাকুর দেখার ব্যাপার ছিল।
আর এদিকে দেখো আচল খুব সুন্দর মানে নিজের স্কুলে এসে বেশ ঘোরাঘুরি করছে চারিদিকে। এই এই যে এইদিকটা দেখতে পাচ্ছ, এদিকেই খাওয়া দাওয়া হয়। আর আঁচলকেও দেখায়, এদিকে দেখো স্কুলটার এই যে কালো গেটটা, এখান দিয়েই ও ঢুকে। আর আমি হাঁ করে তাকিয়ে থাকি যে ও কাঁদছে না আজকে ঠিকঠাক মতেই ঢুকছে। তো প্রচুর বাচ্চা, প্রচুর বাচ্চারা, সব কেউ শাড়ি পরে এসছে, কেউ পাঞ্জাবি পরে এসছে। তো এটাই বলছিলাম যে সরস্বতী পুজোটা কিন্তু বাচ্চাদের জন্যই, আমরা বড়রা যতটা না আনন্দ করবো, ওদের আনন্দটা কিন্তু খুব সুন্দরভাবে হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো আঁচল কী করছে। নিজের স্কুলে যে সবাই আসতেই একটু অন্যরকম মুডে চলে যায়, আঁচলকে দেখলেই আমি সেটা বুঝলাম। ও নিজের স্কুলে এসে এমন করছে আমার সাথে, আমি কতবার বললাম যে একটু ছবি তোলা আমার সাথে, কিন্তু ছবি তোলা তো দূরে থাক, তো দেখো কীরকম গটগট করে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবেই ও ভালো থাক আর আনন্দে থাক, এটাই আমি চাই। আর খুব স্মার্টলি চারিদিকে ঘুরলো, সবার সাথে খুব হাসি ঠাট্টা মজা করলো, সবাই ওর সাথে ভীষণ কথা বললো, শাড়ি পরেও ভীষণ ভালো লাগলো সেটাও বললো। তো তোমরা দেখো বাকি কোথায় কোথায় যায়, আর তোমরা প্লিজ সাথে থেকো। আঁচলের স্কুল থেকে বেরিয়ে যাবার পর আমরা চলে এলাম আমার কলেজে। আমি এই কলেজ থেকে পাস আউট হয়েছি। তো এই কলেজটার উপরে আমারও একটা অন্যরকম মানে আবেগ কাজ করছে। তো দেখলাম কলেজের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, আর পুজোটা আগে কলেজের মধ্যে একটা বড় বারান্দায় হতো, এখন হয়ে গেছে কলেজের বাইরে একটা জায়গায় পুজো করছে। তো ভালো লাগলো অনেকদিন পর আমার নিজের কলেজে এসে, আর অনেক ছবি টবি তুললাম কলেজের মধ্যে এসে। সেই আগে একটা অন্য কালার ছিল, সেই কালারটাও নেই, আর কেমন যেন সব চেঞ্জ হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। তো ভালো লাগছে এসে এইটুকুই। এবার বাকি অন্য কোথায় যাই, ঠাকুরটাও বেশ ভালো করেছে দেখলাম। এবার চলে এলাম একটা ক্লাবে। তো ক্লাবে এসে দেখছি আঁচলে একটু ঘুম ঘুম ভাব, যেহেতু অনেকটা সকালবেলা ঘুম থেকে তুলেছিলাম, তো সেই কারণে মাথাটা ঠেকাচ্ছে আমার মাথার সাথে, তার মানে ওর একটু ঘুম ঘুম ভাব চলে এসছে। তো এবার এখান থেকে চলে গেলাম আমাদের কৃষ্ণনগরের কলিয়েট স্কুল। এই স্কুলটা হচ্ছে একটা গভর্নমেন্ট স্কুল, এটা বয়েজ স্কুল। তো এখানে দেখো সব ছেলেরা ভীষণ ভালো কাজ করে, তো ওরা খুব সুন্দর করে সাজায়, সব নিজের হাতে সাজায়, আর ওদের হাতের কাজও ভীষণ সুন্দর। প্রত্যেকবার ওরা ফার্স্ট হয় এই কারণে যে ওদের হাতের কাজ ভীষণ সুন্দর। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কোথায় কোথায় যাচ্ছি আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আরেকটা ক্লাবে, তো এইসব ঠাকুরগুলো দেখে একটা কথা মনে হচ্ছিলো যে রাত্রেবেলা লাইটিংয়ে কিন্তু আরও ভালো লাগতো। কিন্তু যেহেতু আঁচলের ঠান্ডা লাগার ব্যাপার ছিল, সাথে আমারও ঠান্ডা লাগার একটা ইস্যু রয়েছে, আর মানে আঁচলকে ছাড়া তো আমার পক্ষে একা একা ঠাকুর দেখা সম্ভবই না, কারণ ও ঠাকুর দেখতে আর এসব আনন্দ করতে ভীষণ ভালোবাসে। আর সরস্বতী ঠাকুর কিন্তু আমরা বরাবরই সকালবেলাতেই ঘুরে এসেছি, স্কুল কলেজে যখন আমরা পড়তাম তখন সকালবেলাতেই ঘুরতাম, রাত্রেবেলা খুব কমই ঘোরা হতো। তো রাত্রেবেলা অবশ্যই আমরা জানি প্যান্ডেলকে আলোতে ভালো লাগে, কিন্তু তা সত্ত্বেও দিনের বেলা সরস্বতী ঠাকুর দেখার একটা অন্য মজা রয়েছে। তো সেরকম জন্য সেরকমই একটা ব্যাপার আমাদেরও হয়েছিল। তো আমরা বেরিয়ে পড়ছিলাম সকালবেলায়, আর আঁচলের একটা হেলথ ইস্যুসও ছিল। তো আর দেখো এখানকার কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে,
আর মনেই হচ্ছে না এটা দিনের বেলাকার, বেশ আলো টালো অন্যরকম লাগছে, একটা লাল রঙের একটা ভাব চলে এসছে, ভালো লাগছে, আর ঠাকুরটা দেখেও ভালো লাগছে। তো এখানে দেখলাম ঠাকুরের অঞ্জলি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবার আমরা শহরের মাঝখান থেকে চলে গেলাম একটু দূরে। তো এখানে শক্তিনগর বলে একটা এলাকা আছে, তো সেই শক্তিনগর এলাকাতে বেশ ভালো সরস্বতী পুজো হয়েছে দুটো, তো সেটা দেখতে এলাম। তো এখানে এসে দেখলাম ঠাকুরটা খুব একটা ফিনিশিং হয়নি, মানে এখনো হাতে বিনা টিনা নেয়নি। তো ওখানে দাঁড় করিয়ে আঁচলকে নিয়ে একটু ছবি টবি তুললাম। তারপর সেখান থেকে আবার অন্য রাস্তার উল্টো দিকে আরেকটা পুজো হয়েছে, এখানে বেশ থিম টিম দিয়েছে দেখলাম, ভালো লাগছে দেখে। তো পুরো থিমটা দেখাতে পারিনি, কিছুটা থিম তোমাদের আমি দেখিয়েছি, কারণ পুরোটা অনেকটা রাস্তা জুড়েই পুরো থিমটা ছিল। দেখো পিঁপড়ে পড়াশুনো করছে, আর পিঁপড়েকে নিয়ে প্রচুর থিম বানিয়েছে ওরা। তো দেখো তোমরা সাথে থাকো। একটা লম্বা রাস্তা জুড়ে ওরা থিমটা বানিয়েছিল। তো এবার অবশেষে এতটা হেঁটে এসে তবে আমরা ঠাকুরের মুখ দেখতে পেলাম। তো ওখান থেকে চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে। তো এখানেও বেশ ভালো করে, এখানে রাত্রেবেলা মনে হয় বেশি আলোতে ভালো লাগতো জায়গাটা, বেশ ফাঁকা একটা পার্কের মধ্যেই পুজোটা হয়েছে। তো এখানে দেখো আঁচল ওখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললো, আর একটু ভিডিও করলাম সাথে। এবার চলে গেলাম আরেকটা ক্লাবে, এই ক্লাবটাতে এসে আঁচল কিছুতেই আর নিজের শরীরকে ঠিক রাখতে পারেনি, ও ঘুমিয়ে পড়েছে। কারণ আমি প্রথমেই বলেছিলাম অনেকটা সকালে যেহেতু ঘুম থেকে উঠেছে তাই ও ঘুমিয়ে পড়েছে, আর টোটোতে উঠলে টোটোর হাওয়াতে আর টোটোর ঝাঁকুনিতে ওর একটু ঘুমটা বেশি পায়, তো সেটাই হয়েছে। তো এবার বাড়ি ফিরে আমরা চটপট খিচুড়ি আর ল্যাবড়া খেয়ে ফেললাম, কারণ এটা আমাদের বাড়িতে একটা মেনু বলতে পারো, কোনো পুজো হলেই এটাই হয়। এবার একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা আঁচলকে নিয়ে আবার একটু বেরিয়েছিলাম, আমাদের একদম বাড়ির কাছে কিছু পুজো হয়েছিলো, তো সেগুলোই একটু দেখিয়ে আনলাম ওকে। তো বেশ লাইটে আমি বললাম যে লাইটে ভালো লাগে পুজো, তো হয়ে গেল সরস্বতী ঠাকুর দেখা। এবার পরের দিন দেখো মা বরণ করছে, বরণ করতে করার পরে এবার বাবা ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জন করতে, তো সেখানেও আঁচল যাচ্ছে আমার মা আর বাবার সাথে ঠাকুর বিসর্জন করতে। তো অনেক মানে এক অনেক দিন নয়, একটা দিনই ঠাকুরটা ছিল, কিন্তু ঠাকুরটা যেই বাবা তুললো আর মনে হচ্ছে ঠাকুরের জায়গাটা এখন ফাঁকা ফাঁকা, সে যে কোনো কিছু। সরস্বতী ঠাকুরের বিসর্জনের সাথে সাথে আমিও এবার আমার ভিডিওটা এখন শেষ পর্যায়ে চলে এসেছি, তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো তোমাদের সরস্বতী পুজো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। আরে আমি ঘরে পড়ছি, চটি পড়ে চলে এসেছি রে। চলো চলো।